prendeva i cascoli avanti cose. Anche mettere lo bacio e lo aro porto sul corso toi calle. Acha acha. Amader koshto dekhte bujhte parlo tai kor. Amra desher bari kothay? Rangpur. Rangpur. Thaken kothay? Thaki bortomane Dhaka. Supriyo darshok assalamu alaikum. Desho probashe je jekhane achen apnader prottekke shubhechha janiye shuru korchi ajker protibedon. Aaj amra kotha bolbo ek oshohay meer shonge janbo tar jiboner golpo. Cholun kotha boli tar sathe. Apu assalamu alaikum. আপু আপনার নাম কি? স্বপ্না। স্বপ্না আপু কেমন আছেন আপনি? ভালো আছেন। তা আজ যে ভিডিওর সামনে আসছেন কি কারণে? মানে কষ্টের জন্য। কিসের কষ্ট? আমার বাবা অসুস্থ হয়ে রয়েছে, তারপরে মামারা গেছে, মানে দেখার মতন কেউ নাই। আচ্ছা আচ্ছা। আমি বাসাবাড়ি কাজ করে সংসার চালাই। তো বাসাবাড়ি কাজ করতে হয়, পড়ালেখা করেন নাই? এই পড়াশোনা করছি, চাকরি তো নাই না, মানে বয়স অল্প দেখে পাই। কোন ক্লাস পর্যন্ত পড়ালেখা করছেন? ক্লাস 6 পর্যন্ত পড়ালেখা করছেন? তার পড়ালেখা করেন নাই কেন? বাবাই তো চলতে পারে না, অসুস্থ হয়ে আছে কারণে। কয় ভাই বোন আপনারা? দুই ভাই বোন। দুই ভাই বোন? আচ্ছা আচ্ছা। আপনি বড়? হ্যাঁ। আপনার বয়স কত? এই 15। 15 বছর বয়স? এই যে 15 বছর বয়সে এই যে ভিডিওর সামনে আসছেন, মানুষ তো আপনাকে দেখবে, তা তখন মানুষ কি খারাপ বলবে না যে আসলে এই বয়সে মেয়েরা এই ভিডিওর সামনে আসছে, এরা কি ভালো হয় বা ভবিষ্যতে বিয়ে শাদী করতে হবে, সেগুলো চিন্তা ভাবনা করে আসছেন নাকি? দায়িত্ব না নিলে বিয়ে করবেন না? কেউ বিয়ে করতে আসলে কি এতগুলো ভাই বোনের দায়িত্ব নাই? শুধু একটা মেয়ের বিয়ে করে নিয়ে চলে যায়, শ্বশুর শাশুড়ি শালা শালি এগুলা কেউ দায়িত্ব নাই নাকি? সবাই তো এক না। আচ্ছা, তা আপনার তো এখন বিয়ের বয়স হয়নি, প্রেম করার বয়স এখন, প্রেম টেম করেন? না। সঠিক বলতেছেন? সত্যি। আমার তো মনে হয় প্রেম টেম করেন না। তো যে মুখ মাস্ক লাগাই কি করতে আসছেন, যাতে প্রেমিকা না দেখে? তাই না না, করোনার কারণে আসছেন। তা আপনাকে তো সবাই একটু দেখতে চাই, মাস্কটা একটু খোলেন, একটুটা খুললে তো আর সমস্যা হয় না নাকি? খোলা 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 যায় তো না, মাস্কের ভিতর করোনা আছে তাই না? আচ্ছা আচ্ছা। এমনি কি কোনো নাচ গান টান এগুলো করেন নাকি? আপনি কি মুসলমান নাকি হিন্দু? মুসলমান। নামাজ কালাম পড়েন তো? পড়তে পারেন? কোরআন শরীফ পড়তে পারেন? জায়গায় যে কোরআন শরীফ পড়বেন, নামাজ কালাম পড়বেন, আল্লাহর কাছে দোয়া করবেন, বাবাটা অসুস্থ তার জন্য দোয়া করবেন, মা মারা গেছে তার জন্য দোয়া করবেন, পৃথিবীর সব মানুষের জন্য দোয়া করবেন। এই যে ভিডিওর সামনে আসছেন, এখানে আসলে নানান ধরনের নানান রকম কথাবার্তা বলে, সেগুলো শুনে অনেক সময় হয়তো মনটাও খারাপ হইতে পারে, ঠিক আছে? আগে কখনো ভিডিও করছেন? না কখনো না, এই প্রথম। কে আসতে বলছে? কে মানে আমার মানে যে ভাই কাজ করি আন্টি কইছে, আন্টি মানে তার হলো বাসা হলো আরো কতজন করছে তো এই কারণে। আচ্ছা আচ্ছা। আমাদের কষ্ট দেখতে বুঝতে পারলো তাই করে। আমার দেশের বাড়ি কোথায়? রংপুর। রংপুর। থাকেন কোথায়? থাকি বর্তমানে ঢাকায়। ঢাকায় থেকে মানুষের বাসায় কাজ করেন? আচ্ছা আচ্ছা। ভবিষ্যৎ কি ইচ্ছা আছে? ভবিষ্যতে হ্যাঁ বিয়ে শাদী করবেন, সংসার হবে, এগুলো ইচ্ছা নেই নাকি? প্রেম প্রেম করবেন, কয়েকদিন একটু নায়ক নায়িকার মতো ঘোরাঘুরা করবেন, তারপরে বিয়ে শাদী? হ্যাঁ না, এখনকার মেয়েরা তো অনেক চালাক, আপনি যেহেতু পড়ালেখা করেন না, তারপরেও যেহেতু চটুর আছেন, কথা শুনে বোঝা যাচ্ছে মানুষ প্রেম টেম করে দুই তিনটার ছেলেকে নিয়ে ঘুরে টোরে দেখে যেটা ভালো সেটার সাথে বিয়ে করে সংসার টংসার করে, এরকম মেয়ে না? আচ্ছা আচ্ছা। আপনি একদম খুব ভালো মেয়ে তাই না? যখন পড়ালেখা করতেন তখন কি ইচ্ছা ছিল? তখন আমি ডাক্তার হওয়ার ইচ্ছা ছিল। ডাক্তার হওয়ার ইচ্ছা ছিল? ডাক্তার হওয়া কিন্তু অনেক কষ্টের ব্যাপার, সেটা জানেন? পড়ালেখায় কেমন ছিলেন? ভালো ছিলেন। ফাইভে তো বৃত্তিটিতে পাইছিলেন? তাহলে তো এমনি ফ্রি পড়ালেখা, সরকার তো আজকাল মেয়েদেরকে এমনি ফ্রি পড়ালেখা করায়, তা করেন না কেন? আচ্ছা আচ্ছা। এই ভিডিওটা হ্যাঁ এই ভিডিওটা দেশের প্রবাসে বিভিন্ন জায়গার লোকজন দেখবে, তাদের উদ্দেশ্যে আর কি বলতে চান?